করোনাকালে বন্ধ হয়ে গেছে দেশের অর্ধেকেরও বেশি কাগজ কারখানা, ফলে চরম দুর্দশায় পড়েছে এই খাত সংশ্লিষ্ট লাখো শ্রমিক, কর্মচারী ও উদ্যোক্তা। হুমকিতে পড়েছে হাজার কোটি টাকার বিনিয়োগ। উদ্যোক্তা বিশ্লেষকরা বলছেন, মূল্য সংযোজনকারী ভারী এই শিল্পের সুরক্ষায় বিশেষ প্রণোদনার আওতায় এনে আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। কাগজ শিল্পের দুর্দশা নিয়ে বাবু কামরুজ্জামানের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশেই ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেন তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। বছর চারেক আগে রূপগঞ্জে মোটা অঙ্কের বিনিয়োগে চালু করেন সিয়াম পেপার মিল নামের এই প্রতিষ্ঠান। করোনার শুরু থেকেই থমকে আছে এই কারখানার চাকা। আমরা এই ছয় সাত মাস ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা এখন আর্থিক সংকটে মানে ভুগছি। আমাদের রানিং ক্যাপিটালটা আমাদের নাই এখন, তো এই মুহূর্তে সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আসলে আমাদের যাওয়ার জায়গা থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রি আজকে নয় মাস বন্ধ। আজকে শুধুমাত্র এই ব্যাংকের অসহযোগিতার জন্য আমরা চালু মিলকে বন্ধ করতে বাধ্য হয়েছি। একটা গ্রেস পিরিয়ড সময় দিয়ে আমাদেরকে রিশিডিউল করে ব্যাংকের সুবিধাগুলো নেওয়ার সুযোগ করে দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের হিসাব বলছে, দেশে নিবন্ধিত কাগজ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 114টি, যেখানে চালু ছিল 75টি কারখানা, কিন্তু করোনার ছোবলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 38টি। প্রায় চার দশকের ঐতিহ্যবাহী কাগজ শিল্প করোনাকালে রুগ্ন হয়ে পড়লেও অন্তরালেই থেকে যাচ্ছে তার পুনরুদ্ধার পরিকল্পনা। এই যেমন এই একটি কারখানা গত নয় মাস বন্ধ থাকায় হুমকিতে পড়েছে অন্তত 150 কোটি টাকার বিনিয়োগ। পেপার মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন, মহামারীর এই সময়ে বিশেষ খাত বিবেচনায় সহজ করতে হবে এ খাতে প্রণোদনা পাওয়ার সুযোগ। এই সেক্টরটাকে পৃথক সেক্টর হিসেবে বিবেচনা করে এর জন্য পৃথক একটা প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ বা পুনরুদ্ধার প্যাকেজ যদি ঘোষণা করা হয় যুক্তিসঙ্গতভাবে, পেপার সেক্টরে যারা আছে বা বিপিএম এর সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে, তাহলে এই সেক্টরটিকে উদ্ধার করা সম্ভব হবে। হিসাব বলছে, ঐতিহ্যবাহী কাগজ শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে 25 লাখ লোকের কর্মসংস্থান, যেখানে বিনিয়োগ আছে অন্তত 75,000 কোটি টাকা। করোনাকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে মোটা অঙ্কের বিনিয়োগ। 12.5 থেকে 15 লক্ষ কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং তারপর এফেক্ট হিসাবে এদের যে পারিবারিক সুত্রতা বা পরোক্ষ যে এফেক্টটা, তাতে প্রায় 50 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে পেপার সেক্টরের এই পরিণতির জন্য, কোভিড পরবর্তী এই দুর্দশাগ্রস্ত অবস্থার জন্য। করোনা চলে গেলে যেটা শেষ হয়ে যাবে তা নয়, হয়তো কিছুটা চাহিদা বাড়বে, কিন্তু পুরোপুরিভাবে কাগজ এবং প্রিন্টিং শিল্প আগের অবস্থায় যাবে এটা কিন্তু ভাবা চলবে না। এই ক্ষেত্রে এখানে বিশাল ধস নামবে। হিসাব বলছে, কাগজ শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকা, যাদের বেশিরভাগই এই করোনাকালে বিপর্যয়ের মুখে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।